শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 31শে অক্টোবর 2023 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনায় চলে এলাম, বেশ কিছু খবর থাকছে। প্রথমেই জানাবো, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি অসাধারণ ছবি তুলেছে ক্র্যাব নেবুলার। সেই ছবি কেমন দেখতে হয়েছে জানাবো, তার সাথে সাথে জানাবো এই নেবুলা কি, বা বাংলায় যাকে নীহারিকা বলে সেই নীহারিকা আসলে কাকে বলা হয়। এছাড়াও তিনটি তারা হঠাৎ করে আকাশ থেকে গায়েব, অদ্ভুত ব্যাপার, সেই বিষয়ে অসাধারণ তথ্য আপনাদেরকে জানাবো। এছাড়া পার্কার সোলার প্রোব, নাসার যে সোলার প্রোব মানে একটি মহাকাশ যান যেটি সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্যের তথ্য পাঠাচ্ছে, সেটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে লাইভ ট্র্যাকিং করব। প্রথমে আমরা চলে আসি ক্র্যাব নেবুলার যে অসাধারণ ছবি তুলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেই ছবিটিতে। 2021 সাল থেকে কাজ শুরু করেছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা কিনা মানুষের পাঠানো সবথেকে বৃহৎ অবজারভেটরি, যেটি মহাকাশে অবস্থান করছে, বা এক কথায় বলা যেতে পারে ল্যাগারেঞ্জ 2 পয়েন্টে রয়েছে সেটি। এটি কাজ শুরু করার পর অনেক কিছু আমাদের উপহার দিয়েছে, আর এবার ক্র্যাব নেবুলার একটি অসাধারণ ছবি তুলে পাঠালো। নেবুলা বা নীহারিকা কি সেটা অবশ্যই আপনাদের সবার আগে জানা দরকার। নীহারিকা বা নেবুলা, নেবুলা একটি ল্যাটিন ভাষা যার মানে করলে দাঁড়ায় কুয়াশা বা ধূলিকণা। হাইড্রোজেন গ্যাস এবং প্লাজমা দ্বারা গঠিত এক ধরনের আন্তঃনাক্ষত্রিক মেঘ। একসময় নীহারিকা ছিল ছায়াপথ সহ যে কোনো ধরনের বিস্তৃত জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর সাধারণ নাম, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে অবস্থিত। যেমন বর্তমানে উল্লেখিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বা অ্যান্ড্রোমিডা ছায়াপথেরও কিন্তু পূর্ব নাম ছিল অ্যান্ড্রোমিডা নীহারিকা, আর বেশিরভাগ নীহারিকার ব্যাস সুবিশাল আকারের হয়। এবার জানাই এই যে ক্র্যাব নেবুলা বা কাঁকড়া নীহারিকা, এটি কি? এটি বৃষ তারকামণ্ডলে অবস্থিত একটি সুপারনোভার অবশিষ্টাংশ। 1840 সালে একটি 36 ইঞ্চি টেলিস্কোপে মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণ করে একটি চিত্র এঁকেছিলেন যা একটি কাঁকড়ার মতো আকৃতি সম্পন্ন। এভাবেই এটি বর্তমান নাম পেয়েছে। নীহারিকাটি 1054 সালে চীনা জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণকৃত একটি উজ্জ্বল সুপারনোভার উৎসস্থল। এটি ছিল প্রথম আবিষ্কৃত মহাজাগতিক বস্তু যার সঙ্গে ঐতিহাসিক কোনো পর্যবেক্ষণের সম্পর্ক রয়েছে। আর বন্ধুরা, এর আগে হাবল স্পেস টেলিস্কোপ এই ক্র্যাব নেবুলা বা কাঁকড়া নীহারিকার ছবি তুলেছিল, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যে ছবি তুলেছে তা একেবারেই অন্য রকম, অসাধারণ, অভূতপূর্ব। আকাশ থেকে হঠাৎ তিনটে তারা গায়েব, বিষয়টা কি? জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের একটি অঞ্চলকে পর্যবেক্ষণ করছিলেন। সেই স্থানে পর্যবেক্ষণ করার সময় তিনটি তারাকে তারা দেখেন রয়েছে। খানিকক্ষণ বাদে যখন আবার সেই স্থানের ছবি তোলা হয় টেলিস্কোপের দ্বারা, দেখা যায় সব কিছু ঠিকঠাক, কিন্তু ওই তিনটি তারা গায়েব। বিষয়টা কি দেখে নেব। নক্ষত্রে ভরা আকাশে কখন কোন নক্ষত্র গায়েব হয়ে যায় তা সাধারণ মানুষ টের না পেলেও সেই খবর থাকে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। এমনকি তার পিছনের কারণ জানার জন্য রাতের ঘুম ওড়ে জ্যোতির্বিজ্ঞানীদের। এবার এমনই একটি রহস্যজনক ঘটনা ঘটল তারার সমাবেশ বা নক্ষত্রপুঞ্জে। হঠাৎ উধাও হলো তিনটি তারা, না মেঘে ঢেকে নেই। জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে বেশ কয়েকদিন লক্ষ্য করেও খুঁজে পেলেন না তিনটি তারাকে। কিন্তু কেন এমন হলো, এর পেছনের কারণ কি, কোন রহস্য লুকিয়ে আছে? প্রায় 71 বছর আগে 1952 সালের জুলাই মাসে পালোমার অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চের বিজ্ঞানীরা আকাশের ছবি তুলছিলেন। উদ্দেশ্য ছিল গ্রহাণু এবং অন্যান্য মহাকাশীয় বস্তু সম্পর্কে তথ্য পাওয়া। বিজ্ঞানীরা বিভিন্ন কোণ থেকে ছবি তুলছিলেন। হঠাৎ কিছু একটা ঘটল যা তাদের অবাক করে দিল। হঠাৎ করেই হারিয়ে গেল তিনটি তারা। 1952 সালের জুলাই মাস, সেই রাতে প্রায় 8:52 নাগাদ ফটোগ্রাফিক প্লেটে তিনটি তারার উপস্থিতি রেকর্ড করা হয়েছিল। এই তিনটি তারা একে অপরের অনেক কাছাকাছি ছিল, এমনকি উজ্জ্বলতাও
অন্য সব তারাদের থেকে বেশ খানিকটা বেশি। কিন্তু মাত্র 53 মিনিট পর, অর্থাৎ রাত 9:45 মিনিটে যখন আকাশের সেই জায়গার ছবি তোলা হয়, তখন সব একই থাকলেও থাকে না ওই 3টি তারা। চারিদিক খুঁজে বেড়ানো হলো তাদের টেলিস্কোপ দিয়ে এদিক থেকে ওদিক, কিন্তু না, তারা নিখোঁজই রয়ে গেল। এক প্রতিবেদনে বলা হয়েছে হতে পারে 3টি তারা সেখানেই আছে, শুধু খুঁজে পাওয়া যাচ্ছে না। হতে পারে টেলিস্কোপে ধরা দিচ্ছে না তারা, তারও একটি কারণ আছে। আবার এমনও হতে পারে তারাগুলির উজ্জ্বলতা এতটাই বেড়ে গিয়েছে যে টেলিস্কোপের ক্যামেরাগুলি তাদের ক্যাপচার করতে পারেনি। চলতি সপ্তাহে একটি নতুন গবেষকের দল 70 বছর আগের এই তারার নিখোঁজ হওয়া নিয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন, যদিও এই কারণ স্পষ্ট নয়। অদৃশ্য হওয়ার পিছনে এখনও যথার্থ কোনো কারণ পাওয়া যায়নি, ফলে এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, আর এই প্রায় 15 কোটি কিলোমিটার পার করে পার্কার সোলার প্রোব সূর্যের উদ্দেশ্যে অনেক বছর আগেই রওনা দিয়েছে, সূর্যকে প্রদক্ষিণও করেছে। এই মুহূর্তে কোথায় রয়েছে লাইভ ট্র্যাকিং করে আমরা দেখে নেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 31, 2023 এবং সন্ধে 7:59:25। 12 আগস্ট 2018 লঞ্চ করা হয়েছিল পার্কার সোলার প্রোব এবং উদ্দেশ্য সূর্য। সূর্যকে বেশ অনেকবারই প্রদক্ষিণ করেছে, তবে গত সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের মাঝামাঝি 2023 সূর্যের সব থেকে কাছে সে যেতে পেরেছিল। সূর্যের থেকে কত কাছে? সূর্যের কেন্দ্রবিন্দু থেকে 70 লক্ষ কিলোমিটার দূরে। এই 70 লক্ষটা হয়তো অনেকে ভাববেন যে 70 লক্ষ কিলোমিটার অনেক, কিন্তু সূর্যের 70 লক্ষ কিলোমিটার কাছে যাওয়া মানে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হওয়া। যদিও বিপদে পড়েও সে নিজেকে রক্ষা করতে পেরেছে, তার কারণ এই যে হিটশিল্ড, এই হিটশিল্ড কিন্তু রক্ষা করছে এই পার্কার সোলার প্রোবকে, তাকে সেইভাবেই বানানো হয়েছে। আবার সূর্যের খুব কাছে যাবে 2025 সালে, তখন মনে করা হচ্ছে প্রায় 65 লক্ষ কিলোমিটার কাছে যেতে পারবে। যদিও আমাদের আদিত্য L1 কিন্তু প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকেই তাকে অবজার্ভ করবে, মানে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে থাকবে, যেখানে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আর পার্কার সোলার প্রোব প্রায় 15 কোটি কিলোমিটার একেবারে দূরে গিয়ে সূর্যের 60 থেকে 65 লক্ষ কিলোমিটার কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করছে প্রতিনিয়ত। আর এই স্পেসক্রাফ্টটিকে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু একেবারে ঠিকঠাক কাজ করছে। এই হচ্ছে তার সোলার প্যানেল, আর এই হচ্ছে হিটশিল্ড, এর মধ্যে করোনাগ্রাফি রয়েছে যা সূর্যের করোনা সম্পর্কে সমস্ত তথ্য আমাদের জানাচ্ছে। এছাড়া সৌরঝড় সম্পর্কেও অনেক তথ্য কিন্তু পৃথিবীতে বা নাসাকে জানাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পার্কার সোলার প্রোভের এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং। তো এই ছিল আজকের 31 অক্টোবর সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা। আরও সমস্ত রকম মহাকাশ বিজ্ঞানের খবরাখবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম। বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।